আমাদের আজকে আমরা খাদ্য দপ্তর এবং ক্রিয়া দপ্তরের পক্ষ থেকে আপনাদের সাথে মিলিত হওয়া বিগত 20 মাসে রাজ্য সরকার এই দুটি দপ্তরের কাজ কী কাজ করেছে সেটা বিস্তারিত আমরা লিখিত আকারে দিয়েছি। তারপর আমি বলছি যে বিগত 20 মাস আগে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা খাদ্য দপ্তর বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজ্যের কৃষক ভাইদের স্বার্থে আমরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, কৃষকদের স্বার্থে সহায়ক মূল্যে ধান কিনা এফসিআর মাধ্যমে আমরা প্রথম অবস্থায় 10,400 মেট্রিক টন, পরবর্তী সময় আরও 17,000 মেট্রিক টন, এবং এবার টার্গেট নিয়েছি আমরা 50,000 মেট্রিক টন ধান কিনা হবে। এতে রাজ্যের কৃষকরা সরাসরি উপকৃত হয়েছেন। একটা সময় রাজ্যের ধানের কুইন্টাল ছিল মাত্র 1,000 টাকা কুইন্টাল প্রতি মানুষ কৃষকরা ধান বিক্রি করতেন, তাও বাকিতে বিক্রি করতে হতো, 3 মাস 4 মাস পরে টাকা পেত। আমরা সরকার আসার পর এই সিদ্ধান্ত গ্রহণ করার পর যে বর্তমানে ধানের মূল্য হয়েছে 1,815 টাকা কুইন্টাল, এতে সরাসরি কৃষকরা উপকৃত হয়েছেন এবং রাজ্যের অনেক প্রতিযোগী যেখানে চাষ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে নতুন করে ধান চাষ শুরু হয়েছে এবং রাজ্যের একটা বৃহত্তর জমি ধান চাষের বদলে গাঁজা চাষ হতো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এখন গাঁজা চাষ যারা করতো তারাও গাঁজা চাষ বাদ দিয়ে ধান চাষে আগ্রহী হয়েছেন এবং এই মরশুমে প্রচুর পরিমাণে ধান রাজ্যে উৎপাদিত হচ্ছে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা খাদ্য দপ্তর নিয়েছে। পাশাপাশি রেশনিং ব্যবস্থায় বিশাল পরিবর্তন হয়েছে। আমাদের সরকার আসার পর রাজ্যে আমরা 62,358টি ভুয়া রেশন কার্ড উদ্ধার করতে পেরেছি। সেই রেশন কার্ডের মধ্যে 2,81,000 মানুষের নাম নথিভুক্ত ছিল, তারা ভুয়া। এই সকল নামে রেশন সামগ্রী বাজারে চলে যেত, ডিলাররা এই সকল ভুয়া রেশন সামগ্রী সরবরাহ করতেন। এর ফলে আমরা 2,81,000 মানুষ যে মাত্র আইডেন্টিফাই করলাম, এতে প্রায় 5 কোটি টাকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে। এই জিনিসটা আমরা করতে পেরেছি নতুন সরকার আসার পর, এটা একটা ইতিবাচক পদক্ষেপ। গণবণ্টন ব্যবস্থায় এখন অনলাইন সিস্টেম চালু হয়েছে। অনলাইন সিস্টেম চালু হওয়ার পর লাস্ট মাসে, এই যে নভেম্বর মাস গেল, এতে আমরা 650 মেট্রিক টন চাল সাশ্রয় হয়েছে সরকারের। তো এই মাস থেকে, ডিসেম্বর মাস থেকে আমরা পোর্টেবিলিটি সিস্টেম যেটা চালু করেছি, যে কোনো ব্যক্তি যে কোনো রেশন দোকান থেকে রেশন সামগ্রী সরবরাহ করতে পারবেন। এই সিস্টেমের মধ্যে এসে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য 3টি রাজ্যের মধ্যে চলে এসেছে ইপিডিএস সিস্টেমে। তো এটা সরকারের একটা বিশাল সফলতা বলে আমি মনে করি। এবং আমরা আরও যেটা করতে পেরেছি, উজ্জ্বলা যদি যোজনা প্রকল্প যেটা চালু হয়েছিল 2017 সাল, তৎকালীন সময়ে যে সরকার ছিল সে সরকার মাত্র 34,000 লোককে কানেকশন দিয়েছে 1 বৎসরে। আমরা 1.5 বৎসরে এই রাজ্যে 2,66,000 মানুষকে এলপিজি কানেকশন আমরা দিয়েছি, যার ফলে রাজ্যে বর্তমানে এলপিজি ভোক্তার সংখ্যা 8 লক্ষ ছাড়িয়েছে। এবং লক্ষণীয় বিষয় যে পূর্বতন সরকারের সময় প্রায় সময়ই গ্যাসের একটা কৃত্রিম সংকট থাকত, লম্বা লাইন থাকত। আজকে উজ্জ্বলা যুক্তি যোজনা প্রকল্পে এত সংখ্যক গ্যাস দেওয়ার পরও 2,66,000 কানেকশন আমরা তো সরকার আসার পর দিয়েছি, মোট সংখ্যা 8 লক্ষেরও বেশি, তারপরে কিন্তু গ্যাসের সংকট এরকম নেই, মানুষ স্বাভাবিকভাবে গ্যাস পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে আমাদের রাজ্যে, কী সীমান্তটা, সীমান্তপুর সীমান্ত দিয়ে। তো গ্যাসের সংকট সেরকম হয় না। এছাড়া আমাদের ভুজনগরে যে অত্যাধুনিক যে বটলিং প্ল্যান্ট হচ্ছে, তারপরে রাজ্যে গ্যাসের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা আমরা সরকার করতে পেরেছি।
এবং পেট্রোপণ্যের জন্য আমাদের শেখারকোটে যে পেট্রোল এবং ডিজেল কি করা স্টোর করার জন্য যে সিস্টেম চালু হচ্ছে, তো সেটার পেট্রোল ডিজেল সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিগত 20 মাসে সরকারের সবচেয়ে বেশি সফলতা আমি মনে করি পেট্রোল এবং ডিজেলের জন্য কোনো ক্রাইসিস হয়নি, কোনো বিওসিতে লম্বা লাইন পড়েনি, এটাও কিন্তু সরকারের একটা সফলতা বলে আমি মনে করি, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই দপ্তরের সফলতা বলে মনে করি। তো আমরা গণবণ্টন ব্যবস্থায় আমরা মসুর ডালকে অন্তর্ভুক্ত করেছি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চিনি না দেওয়া হলে ত্রিপুরা রাজ্যে চিনি বন্ধ হয়ে গেছিল, আমরা গণবণ্টন ব্যবস্থায় চিনি সংযোজিত করেছি। গণবণ্টন ব্যবস্থায় আমরা চা পাতাকে সংযুক্ত করেছি। আগামী কিছুদিনের মধ্যে সারা রাজ্যব্যাপী প্রতিটা রেশন কার্ড রেশন দোকানে আমরা চা পাতা সরবরাহ করব। এগুলি আমাদের সরকার আসার পর ইতিবাচক পদক্ষেপ। এবং আমরা শুধু ব্র্যান্ডের কারণে একটু সমস্যা হচ্ছে, নতুবা আমরা সরিষার তেলও খুব সহসাই আমরা রেশন সুপের মাধ্যমে দেওয়ার জন্য আমাদের যে চিন্তাভাবনা সেটা বাস্তবায়িত হবে বলে আমি আশা প্রকাশ করছি। এছাড়া আমাদের আমাদের সরকার আসার পর খোলা বাজারের উপর যে নজরদারি, আজকে পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া, এটা স্বাভাবিক যে ত্রিপুরা রাজ্যে আজকে গুলবাজারের মতো জায়গায় 99 টাকা মূল্যে পেঁয়াজ পাইকারি সরবরাহ হচ্ছে। আমরা রাজ্য সরকার নাফেডের মাধ্যমে পেঁয়াজ সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমাদের দাবি মতো কেন্দ্রীয় সরকার 1850 মেট্রিক টন পেঁয়াজ আমাদের জন্য বরাদ্দ করেছিল, যেটা আমরা রেশন সেবার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার সেক্রেটারি বলেছেন যে রেলওয়েতে এই পেঁয়াজটা আমরা আনতে পারিনি বলে আজকে শুধু পরিবহনজনিত সমস্যার কারণে সেই পেঁয়াজটা আমরা আনতে পারিনি, নতুবা 25-26 টাকার মতো রেটে আমরা ন্যায্য মূল্যের দোকানে 2 কেজি করে পেঁয়াজ সরবরাহ করতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারিনি শুধু পরিবহনজনিত সমস্যার কারণে। এছাড়া নিয়মিত বাজারগুলিতে এসডিএম সদর এবং মহকুমার এসডিএমগুলি সব এসডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, খাদ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বাজারগুলিতে নিয়মিত নজরদারি করার জন্য। আমি গত 4 দিন আগে ধর্মনগরে গিয়ে তাদেরকে নিয়ে বৈঠক করেছি। ধর্মনগরেও আমাদের ফুড স্টক রয়েছে, তো সেই জায়গাতেও বৈঠক করেছি এবং পর্যায়ক্রমিকভাবে আমরা 8টি জেলাতে বৈঠক করব খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং আমি নিজে থাকব 8টি জেলাতে। এই কিছুদিনের মধ্যে আমরা সব জেলা সদরে আমরা বৈঠক করব, যাতে বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দপ্তর নিয়মিত নজরদারি যেটা করছে ভবিষ্যতেও করবে। এবং আগরতলাতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যেদিন আমি নিজে আমাদের ডিরেক্টর সেক্রেটারিকে নিয়ে আমরা যেদিন নিজে সদরে এসডিএম সহ নিজের বাজারে বেরিয়েছিলাম, আমরা যেই মাত্র বাজারে গেলাম দেখলাম লেকচুমনি বাজারে কাঁচামরিচের মূল্য বলছে 100 টাকা, সেই কাঁচামরিচ ওই দিন গোলবাজারে ছিল 40 টাকা, এত তফাত, 60 টাকার মতো তফাত। ফুলকপিতেও আমরা এরকম তফাত লক্ষ্য করেছি, 80 টাকা গোলবাজারে 40 টাকা। অন্যান্য কিছু টমেটো পেঁয়াজ আলু সমেত আলু গোলবাজারে সেদিন ছিল 14.50 টাকা, লেকচুমনি বাজারে দেখছিলাম সেদিন 23 টাকা 24 টাকা 25 টাকা। তো আমরা যে এইমাত্র কয়েকটা দোকানে আমরা রেড করলাম, দেখা গেল বেশ কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে আমাদের, আপনারাও মিডিয়ার লোকও ছিলেন সেদিন, সংঘবদ্ধভাবে তারা অনেকটা হামলার চেষ্টা করেছিল বা কটুক্তি করেছে, তারপরেও কিন্তু আমরা যে পিছিয়ে গিয়েছি সেটা নয়, নিয়মিত সদর এসডিএম বাজারগুলি পরিদর্শন করছে এবং খাদ্য দপ্তরের লোকরা বাজারগুলি পরিদর্শন করছে। যদি পরিদর্শন না করা হতো পেঁয়াজের মূল্য আরও অনেক অস্বাভাবিক বৃদ্ধি পেত। তারপরেও ভারতবর্ষের এটা ত্রিপুরা রাজ্যে পেঁয়াজ উৎপাদন হয় না, সম্পূর্ণটাই আমরা বহিরাজ্যের উপর নির্ভরশীল। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পেঁয়াজ যে এখানে যে মূল্য রয়েছে আমি মনে করি সেটা অস্বাভাবিক নয়। অন্যান্য রাজ্য আপনারা দেখছেন, মিডিয়াতে দেখছেন, টিভিতে দেখছেন, পত্রপত্রিকায় দেখছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পেঁয়াজের সেই মূল্য রয়েছে। তারপরও আমরা এই রাজ্যের জনগণ যেটা সাফার করছে, আমরা দপ্তর সত্যি আমরা দুঃখ প্রকাশ করছি যে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য আগামী কিছুদিনের মধ্যেই সেটা স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা যায়। কারণ বহির দেশ থেকে ইজিপ্ট, মিশর, তুরস্ক এই সকল জায়গা থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে ভারত সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেই পেঁয়াজ বাজারে আসলে অবশ্যই দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করছি। এবার আমরা 64th ন্যাশনাল গেমের দুটা ইভেন্ট আমরা ত্রিপুরা রাজ্যে হয়েছিল, একটা আন্ডার-17 মহিলা ফুটবল এবং আর একটা জিমন্যাস্টিক। তো এইবার গত বছর যে আমরা ইভেন্টগুলি করেছি এতে
যে ব্যবস্থাপনা আমরা করেছিলাম, যে অ্যাকোমোডেশন বা তাদের যে সামগ্রিক ব্যবস্থাপনা, এতে খুশি হয়ে, এতে এই সফলতা দেখে সেন্ট্রাল অল ইন্ডিয়া স্কুল ফেডারেশন বোর্ড থেকে আমাদের ত্রিপুরাকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এবং গতবারের সাফল্য বলতে আমাদের যে মেয়েরা গতবার সেই ভারতবর্ষের সব দল এসেছিল এখানে, তাদের মধ্যে প্রথম পুরস্কার পুরস্কৃত হয়েছে, তারা প্রথম হয়েছে ত্রিপুরার মেয়েরা। এটা ত্রিপুরা রাজ্যের খেলাধুলার ইতিহাসে একটা নতুন পলক। এবারে ত্রিপুরার মেয়েরা ভালো খেলেছে, বহিরাজ্যে গিয়ে এবার সেমিফাইনাল পর্যন্ত তারা প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। তো এইবার জিমনাস্টিকও গতবার 1400 প্রতিযোগী এসেছিল আমাদের ত্রিপুরা রাজ্যে এবং সফলভাবে সেই ইভেন্ট আমরা সম্পন্ন করেছি। এবার আমাদেরকে 65th ন্যাশনাল গেমে এবার আমাদেরকে বয়েজ ফুটবলটা দেওয়া হয়েছে আন্ডার 17, সেটাও ত্রিপুরা রাজ্যের 4টা ডিস্ট্রিক্টে করা হবে। আগরতলাতে ইতিমধ্যেই এটার প্রচার শুরু হয়েছে, ফ্ল্যাক্স বা গেট ইত্যাদি লাগানো চলছে, এগুলিও ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টে করবো। আমি আশা প্রকাশ করছি সেটাও সফলভাবে আমরা করতে পারবো। এটা 18ই ডিসেম্বর এটার উদ্বোধনী অনুষ্ঠান হবে আমাদের উমাকান্ত মিনি স্টেডিয়াম। তো এছাড়াও আমরা আমরা নর্থ ইস্ট ইয়াথ ফেস্টিভ্যাল করেছি, আপনারা সবাই দেখেছেন, বিশাল অংশের যুব সম্প্রদায়কে আমরা আগরতলার মুখে একত্রিত করতে পেরেছিলাম। এছাড়া ন্যাশনাল তো 35টা টিমে আসার কথা, এবার 35টা টিম আসার কথা রয়েছে। এছাড়া আমরা স্পোর্টস দপ্তরের গতকাল কিন্তু আমরা উদ্বোধন করলাম টেনিস, গত পরশুদিন আমরা 2 কোটি টাকা ব্যয়ে আমাদের যে বাদারঘাট স্টেডিয়াম রয়েছে, অত্যাধুনিক কি বলে সেটাকে লন টেনিস কোর্ট, সেখানে 3টা কোর্ট পাশাপাশি করা হয়েছে এবং এখানে প্যাভিলিয়ন করা হয়েছে খেলোয়াড়দের জন্য, অত্যন্ত সুন্দর দেখার মতো হয়েছে সেটা। এবং এটা আন্তর্জাতিক মানের এই কোর্টগুলি হয়েছে, এখানে আন্তর্জাতিক মানের খেলা আসর করা যাবে যে জায়গাটাতে আমরা কোর্ট করেছি। এছাড়া উদয়পুরের চন্দ্রপুরে 5 কোটি টাকা ব্যয়ে যে সিনথেটিক টার্ফ ফুটবল, সেটার কাজ পুরোদমে চলছে। আম্বাসাতে 200 আবাস বিশিষ্ট যুব আবাসের কাজ চলছে। আমাদের পানিসাগরে 100 আবাস বিশিষ্ট যুব আবাসের কাজ পুরোদমে চলছে। আমাদের বাদারঘাটে যে সুইমিং পুলটা রয়েছে তার সাইক্লিং সিস্টেমে গড়বড়ি রয়েছে, সেই জন্য সেটার জন্য আমরা টেন্ডার করেছি এবং সেটার কাজও আজকেই শুরু হবে। আমরা NSRCC-তে আমরা দীপা কর্মকার বহিরাজ্যে গিয়ে প্র্যাকটিস করতে হতো, দিল্লিতে গিয়ে প্র্যাকটিস করতে হতো, এখন দীপা কর্মকারকে বহিরাজ্যে যেতে হয় না, NSRCC-তে সেই ফেসিলিটি রয়েছে, অত্যাধুনিক ফোম ফিট সেখানে আনা হয়েছে। এছাড়াও বক্সিং রিং সেখানে নতুনভাবে বসানো হয়েছে। তো ক্রীড়া দপ্তরকে ঢেলা সাজানোর জন্য আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং বেশ কিছু প্রস্তাব আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দিয়েছি, আজকেই সেগুলি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করছি।